আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে চমৎকার সব কার্ডিগান কালেকশন দেখাবো, এত কম দামে, এত ভালো জায়গা থেকে আপনারা এরকম প্রোডাক্ট আর কোথা থেকে নিতে পারবেন না। কারণ আমরা যেই অফার প্রাইসটা দিচ্ছি, বাংলাদেশের কোথাও যদি এত কমে দিতে পারে, আপনাদেরকে 10টা গিফট দেওয়া হবে। এটার প্রাইসটা হচ্ছে মাত্র 250 টাকা। আমি জানি না, শিলার মজুরি হচ্ছে বেশি আছে, কেমনে দিচ্ছে আমি জানি না। এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা, শুধুমাত্র অনলাইন মার্কেটিং এর জন্য। আমি এইটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দেই, 250 টাকা। এত কোয়ালিটি কিন্তু কোনো দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। প্রাইস কিন্তু হচ্ছে, অনেকে চিন্তা করে কি কম দাম বললে মনে করে কি রিজেক্ট প্রোডাক্ট, কিন্তু এটা 100% ভালো মানুষ আছে, কার্ডিগান মেক্সি সবই। এটার প্রাইস হচ্ছে 250। সাইজ কোনো ম্যাটার করবে না, 250 টাকা করে এগুলো নিতে পারবেন। আমি এগুলো একটু দেখাচ্ছি, এগুলো কত করে ভাইয়া? 400 টাকা। এগুলো হচ্ছে 400 টাকা, 400 টাকা করে। এটা খুবই সুন্দর, 400 টাকা। নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দিই, 400 টাকা। আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, এটার প্রাইসটা একটু বলে দিই, 400 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আমি এইটা একটু দেখাচ্ছি, এটাও খুব সুন্দর, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। আরও অনেকগুলো কালেকশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এটার প্রাইস কত? 400 টাকা। 400 টাকা হলে এটা কেনা যাবে। আমি এটা দেখাচ্ছি, মানে কোটি ডিজাইনগুলো সেগুলো 400 করে, আবার কোটি ডিজাইন ছাড়া প্লেন যেগুলো সেগুলো 400 করে। তার মানে বুঝতেই পাচ্ছেন, এমনিতে কিন্তু এগুলো 600 টাকা করে বিক্রি করা হয়, কিন্তু কোটিটা 700 টাকা রেট দেওয়া আছে। আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 400 টাকা। ওকে, আমি এটা একটু দেখাচ্ছি, আরে বেচারি 600 বলতে চাচ্ছে, পারছে না। আমি এইটা একটু দেখাচ্ছি, আচ্ছা এটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো আমি এখন এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিই, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনারা যারা খুচরা কিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা পাইকারি কিনবেন, 6 ডিজাইনের 6টাও যদি একসাথে কিনেন, 6 ডিজাইনের 6টা একসাথে কিনলেও আপনারা হোলসেল মানে পাইকারি দামে পাবেন। আমি পাইকারি দামে কেনার জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটা বলে দিচ্ছি। ঢাকা বাজারে যে আরেকটা শাখা আছে উদ্ধ রোডের, ওটা হচ্ছে পাইকারি, বেবি আইটেম বা কিডস আইটেমগুলো বেশি সেল করা হয়। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই, নিউবর্ন থেকে শুরু করে একদম 12 বছর পর্যন্ত ছেলে মেয়ে সবারই আছে। আবার সামনে আসছে ঈদ, আপনারা ঈদে পরিবারের কেনাকাটাও করার জন্য ওখানে চলে যেতে পারেন। পরিবার না, ওখানে লোক সব পাইকারি, ঠিক আছে, যাদের সংসার বড় তাদের তো অনেকগুলো নিলে তো পাইকারি হয়ে যাবেন, যেমন একটা 6টা করে নিলে অনেকগুলো নিলে পাইকারি হবে না, ওখানে যাইতে পরিবার ছাড়া, পরিবার ছাড়া যাইতে হবে, দোকান আছে তারাই। আচ্ছা, মানে যাদের দোকান আছে তারা যাবেন ওখানে, আর পরিবার নিয়ে আসবেন এখানে। মানে ভাইয়ারা চাচ্ছে যে দুইটা দিক থেকে যেন মানুষ কেনাকাটা করতে আসতে পারে, ব্যবসায়িক যারা তারাও আসতে পারে, যারা পরিবার নিয়ে আরামসে কেনাকাটা করতে চান তারা এখানে, আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে কেল্লার মোড়, কেল্লার মোড়। এটা হচ্ছে টেম্পু স্ট্যান্ডের সাথে নাজির শপিং মলের দ্বিতীয় তলায়। সম্পূর্ণ হোলসেল, ওখানে কোনো রিটেল, কোনো এক পিস দুই পিস বিক্রি হয় না, ওখানে মিনিমাম সব 6 পিস না আরো বেশি, বেশি বেশি। কত কয় পিস না বলে জানবো কেমন? 12টা 24টা একজনে একটা নেয়। আচ্ছা, তার মানে ওখানে ব্যবসার পারপাসেই যেতে হবে। আচ্ছা, ওকে, মানে কিনার ওই পরনের উদ্দেশ্যে গেলে চলবে আর কি। আমি যাই 24টা ড্রেস না 24 দিন পরমু, তারপর দেখি। সাইজ তো আছে অনেক সাইজ, সাইজ ডাজন্ট ম্যাটার। তো আমি এটা একটু দেখাচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে হাবুল ভাইয়ের শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ঢাকা বাজারে যে কেল্লামুর শাখার সব কিছু জানি, কিন্তু আসলে উদ্দুর রোডে ওটা চেহারা স্রোত কেমন আমি সেটাও জানি না, শোরুমটা দেখতে কেমন বা কারা যাচ্ছে সেটা আমি জানি না। তো বিস্তারিত জানতে আপনার নাম্বারে যোগাযোগ করবেন। আর ঢাকা বাজারে আরেকটা ভালো সিস্টেম হচ্ছে, ভাই আপনি বলেন, আপনি তো বলেন যে আপনারা যাদেরকে প্রোডাক্ট দেন, যারা প্রোডাক্ট কিনতে আসে ওখানে, আপনি আমাকে একবার বলেছিলেন যে আপু আমাদের এখানে যারা কেনাকাটা করতে আসে একটা মার্কেটে আমরা একজনকেই মালগুলো দেই যেন ঠিকঠাক ব্যবসা করে, ওটা সম্পর্কে একটু খুলে বলেন। ওটা আমরা ঢাকার মধ্যে না, ওটা ঢাকার বাইরে যারা আছে, এক মার্কেটে একজনই মাল দিই আমরা।
মানে জিনিসটা যেন অ্যাভেলেবল না হয়ে যায়, না হয় আশেপাশে দোকানে থাকলে ব্যস্তাদেরকে সমস্যা হয়। আর আমাদের কালেকশনগুলো একটু ব্যতিক্রম আছে না, আমাদের বাচ্চা মানগুলো আর আলমের মানগুলো অনেক ব্যতিক্রম। আমাদের মানগুলো শুরু মিস্টেলের দোকানে বিক্রি হয়, ভালো ভালো শোরুমে বিক্রি হয়। তো এই মালটা যদি আশেপাশে দোকানে থাকে তাহলে দেখা গেছে এই আমাদের থেকে 100 টাকা তা কিনে নিয়ে ওই 200 টাকা বিক্রি করবো, কেউ দেখা গেল আবার 150 টাকায় সেল করলো, 120 টাকায় বিক্রি করে ফেলল, তাহলে তো মালের কোয়ালিটিটা থাকলো না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য সবার মানে জায়গা জায়গা না এক জায়গায়, ঢাকার মধ্যে সবাই সবাই নেই, কিন্তু ঢাকার বাইরে বেছে বেছে দেওয়া হয়, মানে এক মার্কেটে একজনের কাছে থাকবে। ওকে, তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, আরও কিছু জানতে হলে নাম্বার তো দিয়ে দিয়েছি, যে উপর একটা ভাইয়ের নাম্বার, রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, যখন মন চায় ফোন দিয়ে জ্বালাবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।